ধন্যবাদ আমার ভক্তের অভিনয়ে ভক্তের গানে খুবই সন্তুষ্ট হয়েছে আমি প্রাণ থেকে মন থেকে দোয়া করি যেন বাংলার মাটিতে একজন ভালো গায়িকা বড় গায়িকা হয়ে আপনাদের মাঝে আসতে পারে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন কারণ ভক্তের হচ্ছে ভক্তি বিশ্বাস ভক্তি প্রেম এক আধারে তিন যাহার কাছে থাকে গুরু তার কাছে তিন আরে এই ভক্তি যার না থাকবে সে কখনো ভক্ত হতে পারবে না তাই প্রথম দর্শনী যে বিষয়টা যে জিনিসটা দাঁড়ায় ভক্তের গুরুর কাছে গিয়ে সেটা হলো ভক্তি তার মধ্যে আমি পেয়েছি দোয়া রইল আশীর্বাদ রইল একটি প্রশ্ন আমার কাছে করেছে সেই প্রশ্ন হলো তার যে এমন একজন ভক্ত ছিল সে গুরুকে বাঁশ দিয়ে আঘাত করেছিল এর অনেক লম্বাচড় একটা কাহিনী একটা হিস্টোরি এটা বলতে গেলে সময়ের ব্যাপার আমি অল্প একটু বলবো সনাতন ধর্মের এই ঘটনাটা আপনারা যারা তরিকতের জগতের যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন গানকে যারা ভালোবাসেন তারা অবশ্যই জানেন ভক্ত ছিল লতা পাটনি আর গুরু ছিল মুনিবর দেবশ্রী নারদ মুনি নারদ মুনি একদিন নদীর ঘাটে গিয়ে লতা পাটনিকে ডাক দিয়ে বলছে আমাকে এপার থেকে ওপারে পার করে দে এপার থেকে যখন ওপারে গিয়েছে তখন নেমে যাচ্ছে নারদ মুনি লতা পাটনি ডাক দিয়ে বলেছে তুমি যে পার হয়ে যাও আমার পয়সা দিলা না দেবশ্রী নারদ মুনি বলছে আমি তো ঋষি মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াই করি পয়সা তো আমার কাছে নাই বলছে পয়সা করি যদি তুমি না দাও তাহলে আমি তোমাকে যেতে দেব না আমাকে করি দিয়ে যেতে হবে বলছে সত্যি বলছি আমার কাছে কোনো করি নাই বলে না একটা কিছু তুমি আমাকে দিয়ে যাও নয়তো তোমাকে আমি যেতে দিব না বলে কিছু নিবি বলে হ্যাঁ বলে তোর বৈঠাটা কয় হাতে একটু মাপ লটাবাটি বৈঠাটা মেপে মেপে দেখে বৈঠাটা হইল দশ হাত নারদমণি বলছে ওরে লটা তুই এক কাজ কর ঘাটে বসে বসে দশাত দশাত জপ করতে থাক আমিও জঙ্গলের ভিতরে আছি যদি কখনো প্রয়োজন হয় আমাকে ডাক দিস লটাবাটি প্রতিদিন এপার থেকে ওপার লোকজনদেরকে পার করে দে আর বসে বসে ঘাটে এপার থেকে ওপারে যায় আর জপে দশাত 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 বলতে বলতে একদিন ঠিকই দশাত ওই লটাবাটি নৌকার মধ্যে আসছে দশাত মানে দশভুজ সেই দুর্গাদেবী মহামায়া নৌকার মধ্যে এসে উপস্থিত বলছে এই আমাকে ভক্ত ডেকেছিস কেন বলে তুমি কে বলে আমি তো সেই দশাত তুই ডাকে ডেকেছিস বলে বলো কি তুমি একটু বসো নৌকায় আমি আসতেছি জঙ্গলের ভিতরে গিয়ে নারদ মুনিকে দেখে বলছে মুনিবর তুমি যে দশাতকে বলছো ডাকতে আমি সেই দশাতকে ডেকেছি আবার নৌকায় আসছে নারদ মুনি মনে মনে ভাবছে আমি যুগ যুগান্তর ধরে এই দশাত খোঁজার জন্য কত জায়গায় না গেলাম পাহাড় পর্বত বন জঙ্গল কোনো কিছুই খুঁজে বাকি রাখলাম না কখনো দর্শন পেলাম না আরো নৌকার মধ্যে বসে বসে দশাতের দর্শন পেয়েছে এটা হতে পারে না বসে ওরা তো বিদায় করা দরকার বসে গিয়ে বল তার যে গুরু আছে সে যেন তোর নৌকে আসে দশাতকে গিয়ে বলছে এ দশাত তোমার গুরুকে ডাকো দশাতের গুরু ছিল দেবের দেব মহাদেব তার স্বামীও বটে তাকে যখন ডাকছে নৌকার মধ্যে আসছে বলে তুমি কে বলে আমি মহাদেব আবার নারদ মুনির কাছে গিয়ে বলছে তার গুরু আসছে মহাদেব বলে গিয়ে বল তার গুরুকে ডাক মহাদেবের যে গুরু মহাদেবের মহাদেবকে গিয়ে বলছে তোমার গুরুকে ডাকো অবশেষে শ্রীকৃষ্ণ মহাপ্রভু মহাদেবের গুরু তিনিও আসছে বলছে এই তুমি কে বলে আমি শ্রীকৃষ্ণ আবার গেছে নারদ মুনির কাছে গিয়ে বলে সেও তো আসছে বংশীদারি হাতের মধ্যে বাসি নিয়ে আমার নৌকাতে বসা বলে গিয়ে বল তার গুরু যেন নৌকার মধ্যে আসে অবশেষে দেখা গেছে শ্রীকৃষ্ণের গুরু ছিল শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ যখন রাধাকে ডেকেছে তখন রাধাও নৌকার মধ্যে এসে বসেছে এবার লটাবাটি লক্ষ্য করেছে দেখে নৌকাটা হলো জীর্ণ ছিন্ন ছোট নৌকা নৌকার মধ্যে জল উঠতেছে শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে ডাক দিয়ে লটাবাটি বলছে এই বংশীদারি তুমি যে বাঁশি বাজাও তুমি কি দেখো না আমার নৌকার মধ্যে জল উঠে তুমি তোমার বাঁশিটা রাখো আর আমার নৌকার জলটা একটু সেচে দাও শ্রীকৃষ্ণ মহাপ্রভু সেদিন তার বাঁশি রেখে
লটাবাটি নৌকার মধ্যে সে নৌকার পানি সেচেছিল। ভক্তরে, যদি কোনো ভক্তের নৌকায় পানি উঠে, জল উঠে, গুরুর দায়িত্ব হচ্ছে সেই পানি সেচে পরিষ্কার করে দেওয়া। যাই হোক, অবশেষে নারদ মুনির কাছে যখন লটাবটনি আবার গিয়েছে, বলছে যে শ্রীকৃষ্ণের গুরু, সিদ্ধের দেশের গুরু শ্রীমতী রাধারানী সেও আসছে। বলে তাই নাকি, ভাবে যে বারবার যায়, হয়তো হইতেও পারে, দেখি কি আসছে কি না। যখন নৌকায় চলে আসছে, এসে দেখে কেউ নাই নৌকার মধ্যে, নৌকাটা খালি, ঘাটে এসে দেখে। তখন বলছে, কই আমি তো কিছু দেখি না, এখানে বিষয়টা হলো, গুরু বলছে আমি তো দেখি না। কি দেখি না? আমি নয়ন ভরে দেখি না, আর দেখি আর না দেখি তারে, একবার নয়ন ভরে দেখি আর দেখি আর না দেখি, যতক্ষণ সামনে আছে ততক্ষণ যেন নয়ন ভরে দেখি। তাই বলছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু, ওরে ওই বাঁশটা নিয়ে একটু তুই নারদমণিকে ছোঁয়া দে। বাঁশের এক মাথায় ধরছে গুরু, আর এক মাথায় ধরছে শিষ্য। গুরু শিষ্য যখন নেগেটিভ পজিটিভ তার যখন বাড়ি খাইছে, তখন সব কিছু যাহা ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু তখন গুরু এবং শিষ্যের সামনে উঠে এসেছে। এখানে বসেই রাধা কৃষ্ণ ভগবান যা কিছু ছিল সমস্ত কিছু বসে বসে দেখতে লাগলো। সোজা রাস্তায় চলো রে, পাই ধরে কই ওই গুরু ভাজ, যেও নাম কুপথে, পথে বা বাড়াই পা ভক্তরে, তুমি দুঃখ পেও না মা খা খা, আর তুমি আনন্দে গুরু গুণ গাও, তুমি আনন্দে গুরু গুণ গাও, আরে মন কেউ যাবে না কারো সাথে রে, মন কারো সাথে পাই ধরে কই গুরু ভাই।